আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদের আরেকবার স্বাগত জানাই অন্তর থেকে আরেকটা নতুন এপিসোডে নতুন ভিডিওতে। টাইটেলটা লক্ষ্য করেছেন, রেডমি নোট ইলেভেন। এবং এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আপনি হয়তো বলবেন, দাদা আবার রেডমি নোট ইলেভেন? ভাই, এই স্মার্টফোনটা যেমন ট্রেন্ডিংয়ে চলছে, তেমনই আমাদের ওপার বাংলার দর্শকরা হয়তো ডিসাইড করে নিয়েছেন যে এই স্মার্টফোনটা আমাদের কিনতেই হবে, এখনই কিনতে হবে, কারণ আনবক্সিং চলে এসছে অনেকের চ্যানেলে। কিন্তু আমি বলবো, না, একটু ওয়েট করুন। কেন ওয়েট করবেন? আমি সুমন, গ্যাজেটস বাংলা চ্যানেল থেকে। রেডমি নোট ইলেভেন 5G, এই স্মার্টফোনটি আমাদের ভারতে এখনও পাওয়া যাচ্ছে না, তবে আমাদের ওপার বাংলায় চলে এসছে। বাট আমার মনে হয় এটা কিন্তু অফিসিয়ালভাবে না, এটা আনঅফিসিয়াল স্মার্টফোন। এবং আমি একটা কথাই বলবো, আনঅফিসিয়াল স্মার্টফোন থেকে বিরত থাকুন ভাই, কারণ আপনারা জানেন এর আগে কত রকম ঘটনা ঘটেছে। আর বাংলাদেশ সরকার তো নিয়ম করেই দিয়েছে, আর আনঅফিসিয়াল স্মার্টফোন জেনে বুঝে নয়। যাই হোক, জেনে বুঝে যেটা আপনারা করতে পারেন সেটা হলো, আপনাদের এই দাদাকে, আপনাদের এই বাংলা ভাষাকে, বাংলা চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করেছেন, করলে অনেক ধন্যবাদ অন্তর থেকে। যদি না করে থাকেন তাহলে একটাই অনুরোধ, করে দিন ভাই। আর হ্যাঁ, এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম মাত্র 1000। দেখি না করতে পারেন কিনা আপনারা। আমাদের ফেসবুক পেজ গ্যাজেটস বাংলা ফ্যামিলিতে চলে আসুন, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করুন। তো রেডমি নোট ইলেভেন 5G চায়নাতে তো লঞ্চ হয়ে গেছে। রেডমি নোট ইলেভেন থেকে রেডমি নোট ইলেভেন প্রো বা ইলেভেন প্রো ম্যাক্স, আর আমাদের ইন্ডিয়াতে এটা পাওয়া যাচ্ছে রেডমি নোট ইলেভেন টি নামে একটা স্মার্টফোন। যাই হোক, এই যে রেডমি নোট ইলেভেন 5G, এই স্মার্টফোনটা যখন আমার ওপার বাংলায় পাওয়া যাচ্ছে, অনেক আমার ভাই এবং বন্ধুরা তোমরা মনে করছো স্মার্টফোনটা ঝপ করে এখনই কিনে নি। বাট এই স্মার্টফোনটার দাম রাইট নাও 22,000 টাকার কাছাকাছি। তবে একটা কথা বলবো, সবুরে মোয়া ফলে, মোয়া না মেয়া ফলে, যাই হোক, তো তোমরা যদি একটু ওয়েট করো, এই স্মার্টফোনটা দাম আরও কমবে। এবং এই স্মার্টফোনটা যে এখন পাওয়া যাচ্ছে আমি বলছি কিনবেন না, তার প্রধান কারণ হলো এটা কিন্তু গ্লোবাল রমের সাথে নয়, এটি এসছে চাইনিজ রমের সাথে। তাহলে চাইনিজ রমের সাথে একটা স্মার্টফোন নেওয়া কি ভালো হবে? এটা তো আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। যাই হোক, এটি আনঅফিসিয়াল স্মার্টফোন। ডোন্ট পারচেজ এনি কাইন্ড অফ আনঅফিসিয়াল স্মার্টফোন ইন ফিউচার, ইভেন রাইট নাও, এখন কিনবেন না। তো এই যে স্মার্টফোনটি রেডমি নোট ইলেভেন এবং রেডমি নোট ইলেভেন প্রো, দুটি স্মার্টফোনই চলে এসছে আমাদের বাংলাদেশের বাজারে। এবং আমরা যারা এপার বাংলা থেকে, তারা কিন্তু এখনও ওয়েট করছে। নাম্বার টু, রেডমি নোট ইলেভেন এই স্মার্টফোনটিতে আমরা 6.6 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছি, উইথ 90 Hz রিফ্রেশ রেট, উইথ কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, এবং বেজেসগুলো বেশ কম, বাট এটা অ্যামোলেড নয়, IPS। আচ্ছা বলুন তো, 22,000 টাকা আপনি ইনভেস্ট করছেন, আর সুপার অ্যামোলেড না দিলে কি ভালো লাগে? তাই সুপার অ্যামোলেড না থাকার জন্য আমি এই স্মার্টফোনটিকে রিজেক্ট করলাম। নাম্বার থ্রি, রেডমি নোট ইলেভেন এই স্মার্টফোনটিতে পেছনে পলিকার্বোনেটের ডিজাইন দেওয়া হয়েছে। অবশ্যই একটু ফসটেড ডিজাইন, একটু বেশ গ্লসি না দিয়ে তারা ম্যাট ফিনিশে দিল। এবং সেইখানে আমরা 4টি ক্যামেরার মডিউল পাচ্ছি, আদৌ 4টি ক্যামেরা পাচ্ছি না। এবং পলিকার্বোনেটের ফ্রেম, আবার একটা কথা বলবো, অনেকে পলিকার্বোনেট আপনারা ভালোবাসেন, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। বাট আজকের ডেটে আমার মনে হয় 22-23,000 টাকা যখনই ইনভেস্ট করছেন, একটা গ্লাস ডিজাইন পেলে মন্দ হয় না। নাম্বার ফোর, আমরা এই স্মার্টফোনটিতে কী পাচ্ছি? আর আমরা পাচ্ছি UFS 2.2 স্টোরেজ টাইপ, আর প্রসেসরের নামে আমরা পাচ্ছি মিডিয়াটেকের Dimensity 810, এবং যেটি 6nm টেকনোলজিতে তৈরি। প্রসেসরটি ভালো এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 480+, এইটার সঙ্গে আমরা মোটামুটি কম্পেয়ার করতে পারি। অবভিয়াসলি মিডিয়াটেকের Dimensity 810 একটু বেটার, বাট ওই 480K
কিন্তু খুব খারাপ নয়। কথা বলার কারণ একটাই যে মিডিয়াটেককে কোথাও যেন আমার অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে একটু ভয় লাগে। মানে মিডিয়াটেক খুব লংজিভিটি হয় না, মিডিয়াটেকের প্রসেসর একটু গরম হয়, তাই একটু দেখে নেবেন। আর ডায়মন্ডসুরি প্রসেসর মোটামুটি ভালো হয়, বাট স্ন্যাপড্রাগন থাকলে আরও বেটার। অবভিয়াসলি ইটস এ 5G স্মার্টফোন, ডুয়াল 5G সাপোর্ট করে এবং 5G বেশ কিছু ব্র্যান্ডসও এখানে সাপোর্ট করছে। তার থেকে বড় কথা, ডে টু ডে ইউসেজ বা গেমিং এগুলো তো ভালো হবেই, তাই এটা নিয়ে আর বিস্তারিত বললাম না। তবে আরেকটা কথা এখানে বলতে চাই, এটি কিন্তু হাইব্রিড সিম স্লটের সাথে আসছে, তাই ডেডিকেট যাওয়া উচিত ছিল একটা যে বিগিনিং স্মার্টফোন তাতে। আমরা ক্যামেরাতে ঝোল পেয়েছি এবার, মানে মডিউলটা চারটে দেওয়া হলো, আদৌ চারটে ক্যামেরা নেই। তবে আমি ওই দুই দুইয়ের পক্ষপাতি করছি না, মানে এখানটাই যে স্টাইলটা দেওয়া হয়েছে ওটা একটু উদ্ভট টাইপের। একটাতে লেখা আছে ভিডিও রেকর্ডিংয়ের সাইন, একটাতে AI, আর দুটিতে ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার আর আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, অবভিয়াসলি স্যামসাংয়ের সেন্সার রয়েছে। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, বাট এটি আপনারা ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন, নো 4K। তাহলে আবার একটা কথায় আসি, 22,000 আমি যখন ইনভেস্ট করছি তখন ওয়াই আই উইল গো ফর দ্যাট কাইন্ড অফ স্মার্টফোন যেখানে আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো না, এটা কিন্তু একটু দেখবেন। আর আমরা বিভিন্ন ভ্যারিয়েন্ট পাই, 4GB, 6GB, এরকম 128GB। আমরা এই স্মার্টফোনটিতে আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হলো ব্যাটারি, 5000mAh ব্যাটারি, ওয়্যার আমরা পাচ্ছি 33W ফাস্ট চার্জার। তো এটাও ঠিক আছে, তবে আয়ার ব্লাস্টার রয়েছে, ডুয়াল স্পিকার রয়েছে, হাইরিস অডিও রয়েছে এবং 3.5mm জ্যাক রয়েছে, এবং MIUI 12 রান করছে, অ্যান্ড্রয়েড 11 রয়েছে, বাগ রয়েছে, ভাল্লুক রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা গতকাল একটা ভিডিও দিয়েছি যে Xiaomi স্মার্টফোন অনেকে বলছে কিনতে বারণ, কেন? কারণ অনেক রিজন আছে, দেখে নেবেন। তাই Xiaomi স্মার্টফোন কেনার আগে 5 বার নয় 10 বার একটু ভেবে নেবেন। আর এই স্মার্টফোনটিতে আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, দ্যাটস ইট। তো ফোনটাকে কিনবো, আমি বলবো একটু থেমে যান, কারণ আপনি যেটা কিনছেন সেটা আনঅফিসিয়াল, এবং আপনি যেটা এখন কিনছেন ট্রেন্ডে ট্রেন্ডে দাম বেশি আপনার কাছ থেকে নেবে, বার্গেনিংয়ের জায়গা থাকবে না। বাট একটু ওয়েট করুন, দেখবেন এই স্মার্টফোনটির বেশ কিছু রিভিউ এসছে, তখন একটু দেখে নেবেন। আর তখন যখন একটু ঠান্ডা হবে এর দামও একটু ঠান্ডা হবে, আর অফিসিয়াল এলে তো অবশ্যই দাম কমই হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই স্মার্টফোনটির যে চাইনিজ রম ওটার সঙ্গে আমার মনে হয় না যাওয়াই ভালো। আজকের ভিডিওতে আমার মন খুলে এই ব্যাপারেই কথাটা ছিল। তবে ইন্ডিয়াতেও এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি আসবে, তবে হ্যাঁ ওটা কিন্তু গ্লোবাল রমের সঙ্গে। হ্যাঁ, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। তো চলুন বিদায়।